হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রমোশনাল ভিডিও। তো আপনারা জাস্ট কী করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের এখানে ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এখানে কাজ করতে পারেন, আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিলাম যে এটা হচ্ছে একটা সম্পূর্ণ প্রমোশনাল ভিডিও। তো জাস্ট এখানে প্রথমত এখানে জাস্ট আপনাদের যেটা কাজ করতে হবে, এখানে যারা আপনার আর কি ইনভেস্ট করতে চান, এখানে যদি আপনারা ডিপোজিট করে ইনভেস্ট করেন সেক্ষেত্রে এখান থেকে আপনাদের 24 ঘন্টা পর এখান থেকে প্রফিট পাবেন, দেন এটাকে উইথড্র করতে পারবেন। তবে বলে দিলাম এটা কিন্তু একটা প্রমোশনাল ভিডিও, জাস্ট আমি আপনাকে কোনো ধরনের জোর করতেছি না, জাস্ট আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওটি প্রত্যেকে একটা করে লাইক দিন, ঠিক আছে। সো যারা এখানে কাজ করতে চান এখানে কিন্তু আপনার আপনার নিজ দায়িত্বে করবেন, নিজ রিস্ক অনুযায়ী করবেন, ঠিক আছে। সো এখানে প্রথমত আপনাদেরকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চলে আসবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুডেজ অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটার মাঝে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকমের একটা ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হলে আপনাকে সেটা করতে হবে, এখানে প্রথমত আপনারা একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার লেটার এবং সংখ্যা ইউজ করতে পারেন, কিন্তু অ্যাট দ্য রেট স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। এরপর এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেন এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত ডিটেলসগুলো এখানে প্রোভাইড করে দিয়েছি, দেওয়ার পর জাস্ট এখান থেকে এখন আমি রেজিস্টারে একটা ক্লিক করব। সো রেজিস্টারে যখন ক্লিক করবেন সাথে সাথে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, এরপর আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে। সো এখানে লগ ইন করার জন্য আপনি জাস্ট এই যে এখান থেকে লগ ইন দেখতে পারবেন, রেজিস্টারের পরে লগ ইন থাকবে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন এবং এখানে এই কোডটা দিতে হবে। জাস্ট আমি এগুলো দিয়ে নিতেছি। সো এখানে আমার সবগুলো দেওয়া শেষ, জাস্ট আমি এখান থেকে এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিয়েছি, জাস্ট এখান থেকে আমি এখন এটাকে ক্লোজ করে দিতেছি। আপনি চাইলে এগুলো এই যে এখানে পড়ে দেখতে পারেন, জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিতেছি। দেওয়ার পর এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে। সো আমরা যেহেতু এখানে বেসিকটা করব, আপনি চাইলে সাইকেল ইনভেস্টমেন্টও করতে পারেন। সো আমি এখান থেকে বেসিক ইনভেস্টমেন্টের উপর একটা ক্লিক করলাম। সো প্রথমত এখানে আমাদেরকে যেটা করতে হবে, ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনি জাস্ট কী করবেন, এই যে এখানে দেখতে পারবেন যে একটা ডিপোজিট আইকন আছে, জাস্ট আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। সো ডিপোজিটে ক্লিক করার পর আমরা যেহেতু এখান থেকে বেসিক অ্যাকাউন্টটা করব, সো এই যে এখান থেকে ট্রান্সফার বেসিক অ্যাকাউন্ট, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। জাস্ট আমি এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেহেতু এখানে টিআরএক্স ডিপোজিট করব, এখান থেকে যে আমরা সবার নিচ্ছি টিআরএক্স যেটা আছে, আমরা জাস্ট এখান থেকে চুজের মাঝে একটা ক্লিক করব। সো আমি জাস্ট এখানে চুজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাকে অ্যাড্রেসটা নিতে হবে। সো জাস্ট আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর আমি চলে আসবো ট্রাস্ট ওয়ালেটে। সো আমি আমার বিটকিপ ওয়ালেটে চলে আসছি। এখানে যদি দেখেন আমাকে কিন্তু 20টা TRX এখানে আছে, আমি 20টা TRX আপনাদের মাঝে লাইভে ডিপোজিট করতেছি। সো জাস্ট আমি এখান থেকে আমার অ্যাড্রেস যেটা কপি করছি সেই অ্যাড্রেসটা দিলাম, তারপর অলে ক্লিক করব। জাস্ট আমি এখান থেকে অলে ক্লিক করলাম, দেন কনফার্মে ক্লিক করব। সো এখানে একটা TRX ফি হিসেবে যাবে, জাস্ট এখান থেকে আমি 19টা দিয়ে দিলাম, তারপর কনফার্মে ক্লিক করব। এরপর এখানে জাস্ট আমার ট্রানজ্যাকশন জাস্ট এটাকে কনফার্ম করতে হবে, জাস্ট আমি এটাকে কনফার্ম করলাম। সো আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাচ্ছি, জাস্ট আমি অ্যাগেইন সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর পেস্টে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করবেন। জাস্ট সো এখানে জাস্ট আমি 19টা দিলাম, তারপর এখন নেক্সটে ক্লিক করব, দেন এটাকে আমি জাস্ট এখান থেকে সেন্ডটা করে নিতেছি। সো এখানে ফিটা একটু বেশি যাচ্ছে, জাস্ট 1.10টা দিতে হবে। জাস্ট আমি 18.9টা দিলাম, জাস্ট এখান থেকে আমি 18টা আপনাকে ডিপোজিট করে দেখাচ্ছি। সো এখান থেকে আমি 18টা দিলাম, এখন এখান থেকে আমার ইজিলি এখান থেকে ট্রান্সফারটা হবে, ঠিক আছে। তো জাস্ট আমি কিন্তু সেন্ডে ক্লিক করছি, দেন এখানে একটু লোডিং নিতেছে। এরপর এখানে জাস্ট আমার কনফার্মটা চলে আসছে, আমি এখান থেকে কনফার্মটা করে দিলেই কিন্তু আমার এখান থেকে ট্রান্সফারটা হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু এই যে আমার ট্রান্সফার প্রসেসিং আছে, সো দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমার ট্রান্সফারটা সাকসেস হয়ে যাবে। সো আমি আমার এখন অ্যাকাউন্টে চলে আসছি। আপনারা যদি দেখেন আমার এখানে কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে রেকর্ডে গিয়ে দেখাই, জাস্ট আমি রেকর্ডে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এখানে ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। আমি কিন্তু 18টা ডিপোজিট করছি, আমাকে এখানে তার একটা বোনাস দিয়েছে হয়তো, 19.68টা কিন্তু আমার TRX এখানে হয়ে গেছে। জাস্ট আমি দেখাচ্ছি এখন।
সো আমরা কিন্তু এখানে ডিপোজিটটা করে ফেলছি। আপনারা যদি এখানে দেখেন এই যে আমরা বেসিক ইনভেস্টমেন্টটা করছি, জাস্ট বেসিক ইনভেস্টমেন্টের মধ্যে আমরা এই যে টিআরএক্সটা যদি সিলেক্ট করি অ্যাগেন, জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে বোঝাই দিতেছি। সো আপনি যেহেতু আমরা এখান থেকে যদি এক থেকে এই যে এক থেকে আপনারা যদি 2000টা টিআরএক্স ডিপোজিট করেন, তাহলে আপনি থাকবে এখানে ভিআইপি ওয়ানে। সেক্ষেত্রে আপনার এখান থেকে ডেইলি ইনকাম হবে কত, 10% করে, ঠিক আছে, 10% থেকে 10.37%। এবং ডেইলি আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এই যে 10 থেকে 10.37%। এবং এখান থেকে যদি আপনি ভিআইপি টু করেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনাকে মিনিমাম ডিপোজিট করতে হবে 2001টা টিআরএক্স, এবং এখান থেকে আপনি 12.28টা করে এখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন ডেইলি, এবং ডেইলি আপনি এটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। যেটা ইন্টারেস্ট পাবেন সেটাই আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। এছাড়াও এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ভিআইপি থ্রিতেও সেম অবস্থা, ভিআইপি ফোরেও একইভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে টিআরএক্স ডিপোজিট করছি, সেটা কিন্তু এখানে আমাদেরকে কনভার্ট করে এই যে ডিপোজিট কোয়ান্টিটি দেখেন, যদি এখান থেকে আমাদেরকে এটা ডগিতে কনভার্ট করে দিয়েছে। আমরা কিন্তু এখন ভিআইপি ওয়ানে আসি, এখান থেকে আমরা ডেইলি 10% করে কমিশন পাবো, এবং এটা কিন্তু আমরা সাথে সাথে উইথড্র করে নিতে পারবো। সো এখানে আপনাদের ইনকামটা দেখার জন্য আপনি কি করবেন, জাস্ট যে এখান থেকে আমি যদি দেখাই, জাস্ট আপনি এইখানে ক্লিক করবেন, এই যে ইনকামে ক্লিক করলাম। সো আপনি যদি এখানে যখন ডিপোজিট করবেন পরের দিন ওই টাইমে এখান থেকে যদি দেখেন 24 ঘন্টা পর, আর্ন আফটার 24 ঘন্টা, অর্থাৎ টোটাল 24 ঘন্টা পর এখান থেকে আপনি আপনার প্রফিটটা পাবেন, এবং সাথে সাথে এটাকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। সো এই যে এখান থেকে যদি দেখেন, জাস্ট আমি এখনই ডিপোজিট করলাম, দেন সিঙ্গাপুর টাইম এই যে 22:47 এখান থেকে আমি এই প্রফিটটা নিতে পারবো। সো এখান থেকে যদি আমি ভিউ ওয়ালে ক্লিক করি, জাস্ট আমি এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করব, ভিউ ওয়ালে ক্লিক করে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডিপোজিট করার সাথে সাথে এটা আমাদের পারচেস হয়ে গেছে। সো জাস্ট আমি এখান থেকে এই যে এখানে যদি দেখেন এই যে পারচেস হয়ে গেছে, আমরা রিসার্চ করছি, অটোমেটিকলি আমাদের ভিআইপি ওয়ানে চলে আসছি। সো জাস্ট এখান থেকে আমাদের 24 ঘন্টা পরে, 24 ঘন্টা পর এখান থেকে আমাদের এই যে রানিং দেখতে পাচ্ছেন, এখানে রানিং লেখা আছে, 24 ঘন্টা পর এখান থেকে 10.37% এখান থেকে আমরা প্রফিটটা পেয়ে যাবো। এরপর এটাকে আপনারা সরাসরি উইথড্র করতে পারবেন। সো জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে উইথড্রটা করতে হবে। উইথড্র করার জন্য আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে আপনি এই যে এখান থেকে দেখতে পারবেন যে উইথড্র অপশন একটা, জাস্ট এই যে এখান থেকে উইথড্র করার জন্য উইথড্র অপশনে ক্লিক করবেন। জাস্ট আমি দেখাই দিতেছি, উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, সোজ উইথড্রল অ্যাকাউন্ট, জাস্ট এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টে সেট আপ করতে হবে। জাস্ট অ্যাকাউন্টে এখান থেকে আপনি এই যে অ্যাড ডিজিটাল কারেন্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টিআরএক্স সরাসরি উইথড্র করতে পারবেন। সো এই যে এখানে টিআরএক্স দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে টিআরএক্সটাই সিলেক্ট করলাম। করার পরে জাস্ট এখান থেকে এখানে যেটা করতে হবে, ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। সো আপনি চাইলে এখানে আপনাদের টিআরএক্স ওয়ালেটটা অ্যাড্রেসটাই, মানে এখানে আপনি যদি টিআরএক্স সিলেক্ট করেন, এখানে আপনাদের টিআরএক্সের অ্যাড্রেসটাই দিতে হবে। এর জন্য আপনার কী করবেন, তাহলে আপনি বাইন্যান্স থেকে দিতে পারেন অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে দিতে পারেন। সো আমি ট্রাস্ট ওয়ালেট থেকেই করে দেখাচ্ছি। সো এখন আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। চলে আসার পর এখান থেকে আমি টিআরএক্সটাতে সিলেক্ট করব। করার পর এখান থেকে রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর এখান থেকে আমি কপিতে ক্লিক করে কপি করে নিতেছি। সো আপনারা যদি এখানে দেখেন, আমার ব্যালেন্স কিন্তু 0.99 টিআরএক্স আছে, ঠিক আছে। সো আমি এখন উইথড্রতে যাব। সো এখানে আসার পর এখান থেকে জাস্ট আমি অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে জাস্ট আপনাদেরকে কী করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। সো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সো এরপর জাস্ট এখানে আমার কিন্তু সব কিছু কমপ্লিটেড হয়ে গেছে। দেন এগেন যদি আমি হোমে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে ক্লোজ করলাম। করার পর এগেন যদি আপনারা এখান থেকে উইথড্র আইকনে ক্লিক করেন, জাস্ট উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পর ইন্টার উইথড্রোয়াল, জাস্ট আপনি এখান থেকে প্রথমে চোজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে জাস্ট আমার অ্যাড্রেসটা অ্যাড করে নিতেছি। সো আপনারা যদি দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেসটাই যে অ্যাড হয়ে গেছে, যে ডিজিটাল কারেন্সিতে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। দেন এখন জাস্ট এখান থেকে আপনার অ্যাভেলেবল টিআরএক্সটা দেখাবে, যেহেতু আমি আজকে ইনভেস্ট করছি, 24 ঘন্টা কমপ্লিট হলেই এখানে আমার জাস্ট ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। 24 ঘন্টা পর এখন জাস্ট আমার ব্যালেন্সটা অ্যাড হবে। এখানে অ্যাড হওয়ার পরে এখান থেকে আমি সরাসরি উইথড্র করলেই সরাসরি আমার মানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে, ঠিক আছে। টিআরএক্স কিন্তু এখান থেকে আমার ব্যালেন্সটা চলে যাবে। এখানে আমাদেরকে দেখাবে ডগি হিসেবে, কিন্তু আমরা এখান থেকে যে উইথড্র করার সময় এই যে আমাদের অ্যাভেলেবল টিআরএক্স দেখাবে। দেন আমরা এখান থেকে জাস্ট আমাদের টিআরএক্সটা বসাই দেবো। মনে করেন আমাদের এখান থেকে 20টা টিআরএক্স থাকবে, 20টা দিয়ে দেবেন। এখান থেকে আপনি 18টা পাবেন, বাকিটা ফি হিসেবে কাটবে। দেন এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন।
সো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে উইড্রোতে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের উইড্রোটা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখানে ইনভেস্ট করতে অবশ্যই রিস্ক আছে, আর এটাতে আমি আপনাদেরকে কাউকে জোর করতেছি না যে আপনারা করেন, জাস্ট যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সো আপনারা এখানে চাইলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন, রেফার করার জন্য শেয়ার ফ্রেন্ডস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক, চাইলে আপনার ফ্রেন্ডকে এখান থেকে রেফার করে এখান থেকে আপনি এখান থেকে রেফার কমিশনও নিতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল।